নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানার আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে একমাত্র আওয়ামী লীগই আছে বলে দাবি করেছেন দলটির নেতারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তারা অন্যদিকে আগুনের জন্য সরকারি বিভিন্ন সংস্থার অবহেলাকে দায়ী করে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব এদিকে এই ঘটনা পর্যবেক্ষণ করছে হাইকোর্ট মরদেহ চিহ্নিত হওয়ার পর ক্ষতিপূরণের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে রবিবার সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি এ সময় দলটির মহাসচিব রূপগঞ্জে জুস কারখানায় আগুনের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে প্রশাসনের অবহেলার সমালোচনা করেন প্রকৃতপক্ষে এই ঘটনাটি হত্যার পর্যায়ে পড়ে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থা কলকারখানার নির্মাণ মান পরিবেশ অগ্নি নির্বাচন ব্যবস্থা নিয়মিত পরিদর্শন ও নজরদারি না করার কারণেই প্রশাসনিক দুর্বলতার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে সভা মনে করে এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত প্রতিনিধি দল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে বলে জানান নেতারা নিজের মধ্যে কোনো অনিয়ম চলবে না তাহলে আমাদের শ্রমিক ভাইরা যেন আর কোনো আর কোনো মৃত্যুবরণ না করে এই দুর্ঘটনার মধ্যে মৃত্যুবরণ করে না করে এই জন্য আমাদের এই প্রতিনিধিবৃন্দর তাদের রিপোর্টের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে সেই রিপোর্ট যাবে এ সময় মির্জা আজম সাংবাদিকদের বলেন আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে একমাত্র আওয়ামী লীগই রয়েছে আজকে মানুষের পাশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই রূপগঞ্জের যে অগ্নি অগ্নিকাণ্ডে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের লোক ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এর পাশে কিন্তু এসে দাঁড়াবে না এদিকে আগুনে আহতদের তালিকা প্রকাশের পাশাপাশি ক্ষতিপূরণ মামলার পরামর্শ দিয়েছে হাইকোর্ট ক্ষতিপূরণ চেয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়তুর রহিম এই আদেশ দেন সাইফুল ইসলাম জুয়েল ডিবিসি নিউজ ঢাকা